হ্যালো বন্ধুরা, আজ আমি আসলাম একদম ভিন্ন একটা টপিকস নিয়ে। নারকেল কীভাবে আমি ফ্রোজেন করি সেটা দেখাবো আপনাদেরকে। খুবই ইন্টারেস্টিং একটা মেথড, আপনারা দেখলে হয়তো বা আপনাদের ভালো লাগবে। আমি এর জন্য আলাদা কোনো বক্স বা কোনো ব্যাগ ব্যবহার করা লাগে না, এবং বলটি খুব সুন্দরভাবে, নারকেলগুলি সুন্দরভাবে ছুটে আসে। নারকেলগুলি এত সুন্দর দেখায় যে আমার মনে হলো যে আমি আপনাদের জন্য একটি শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে আশা করছি। এখানেই আসল ম্যাজিকটি আছে, আপনারা একটু লক্ষ্য করবেন, লক্ষ্য করলেই দেখতে পাবেন। আমি গোটা নারকেলটিকে কুড়িয়ে কি সুন্দরভাবে রেখেছি, এখন আমি ওপেন করব আপনাদের জন্য। দেখুন কি সুন্দরভাবে বের হয়ে আসলো নারকেলটি, আর দেখে দেখেন চকচক করছে, মনে হচ্ছে কোনো মানিক মুক্তা চকচক করে, যেমন যেমন লাইক কি বলবো, হীরা যেমন চকচক করে। নারকেলটি বের করার সাথে সাথে খুব একটা গ্লেজি ভাব আসে। আর দেখুন এই স্নোবলটি, এটি দেখে তো আমার এক খেতে ইচ্ছা করছে, খুবই সুন্দর। এবং এই পদ্ধতিতে আপনারা নারকেল সংগ্রহ করতে পারেন, এবং এটি অনেক দিন ভালো থাকে। আমি প্রায় এক মাস দুই মাস এভাবে ফ্রিজে নারকেল রেখে দিই, তিন মাস কিচ্ছু হয় না, এবং সুন্দরভাবে বের করে যখন খুশি তখন ইউজ করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।